শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুস শুকুর চৌধুরী, বাবার নাম মরহুম আহমেদ সোমান চৌধুরী, বাড়ি চাঁদশিকদার বাড়ি, ইউনিয়ন বাঁশবাড়িয়া, উপজেলা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের আগে থেকে আমার বাবার কর্মস্থল কালুরঘাটত স্পানি জুট মিলে আবাসিক এলাকায় বসবাস করতাম। সেখান থেকে আমি চট্টগ্রাম সিটি কলেজে তখন দ্বিতীয় বর্ষের ছাত্র, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র, 70 সালে SSC পাশ করছি। 70 সাল থেকেই মুক্তিযুদ্ধের আবহাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে সংযুক্ত ছিলাম, নেতৃস্থানীয় কেউ ছিলাম না। আমি কালুরঘাট থাকা অবস্থায় ওখানে কফিলউদ্দিন সাহেব গণপরিষদ সদস্য ছিলেন, ওনার নেতৃত্বে আমরা আন্দোলন বিভিন্ন ছোটোখাটো কর্মসূচিতে ছিলাম। সিটি কলেজ তো ছাত্রলীগের আতুরঘর, সিটি কলেজে বিভিন্ন মিটিং মিছিলের সাথে সংযুক্ত ছিলাম, হ্যাঁ জড়িত ছিলাম। 71 সালের 25শে মার্চ রাত্রে, কাল রাত্রিতে যে পাকিস্তানি বর্বর বাহিনীর হামলা হয়, তখন আমি কালুরঘাটেই ছিলাম। সুতরাং মুক্তিযুদ্ধের একটা অংশ আমি তখন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়েছে। কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে তখন প্রচার শুরু করলো, হানান সাহেব স্বাধীনতার ঘোষণা করলেন, পরে ঘোষকরা দিলেন, পরে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিলেন। এরপর ওনারা যখন পাকিস্তানি বাহিনীর হামলা বেড়ে গেল, ওনারা পশ্চাৎপদ হয়ে কালুরঘাটে গিয়ে ঘাঁটি করলেন। সেই সময় আমার বাবা ছিলেন কালুরঘাট স্পানি জুট মিলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং উনি ব্রিটিশ সেনাবাহিনীর সুবেদার মেজর ছিলেন। তো জিয়াউর রহমানরা গিয়ে ওখানকে, আর ওখানে ছিল সিকিউরিটিতে সবাই ছিল এক্স আর্মি, ওখানে যে আর্মসগুলো ছিল ওনারা সেই আর্মসগুলো নিলেন, আমাদেরকে ওখান থেকে চলে যেতে বললেন। আমার বাবার একজন অধস্তন অফিসার ছিল, তার আন্ডারে আমরা চলে গেলাম সাতপুরা, বোয়ালখালি সাতপুরা। 29শে মার্চ আমরা ওখান থেকে চলে গেছি। তারপরের দিনই এটা পাকিস্তানি বাহিনী দখলে গেল। ওখানে আমরা প্রায় 20-22 দিন থাকার পর আমাদেরকে আর মিলে ফেরার উপায় নেই, আমরা এখন বাড়িতে যাব। আর সড়কপথে যাওয়ার সমস্যা হলো, ওখানে পাকিস্তানি অনেক লোক ছিল, তারা বাবাকে চিনতেন, আমাদেরকে চিনতেন। আমরা সড়কপথে গেলে তো বিহারিরা তো পাকিস্তানি বাহিনীর সাথে জড়িত হয়ে গেছে। তখন আমরা হেঁটে হেঁটে চৌধুরী হাট হইয়া হাঁটে হেঁটে পুরো পরিবার, আরও কিছু পরিবার সহ রেল লাইন ধরে কাঠিরহাট গেলাম। কাঠিরহাট থেকে পাহাড়ের ভিতর দিয়ে ঢালা দিয়ে বেরিয়ে বারুকুণ্ড বেরিয়ে আসছি। এটা এপ্রিলের 26 তারিখ বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়িতে গিয়ে পৌঁছে দেখার পর আমার, এই যে আগেই বললাম আমার বাড়ি চাঁদশিকদার বাড়ি, আমার বাড়িতে আমাদের অগ্রজ জেঠাতো ভাই মুজাফর আহমদ চৌধুরী, উনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং থানা আওয়ামী লীগেরও অন্যতম নেতৃত্ব, ওনার নেতৃত্বে তো পুরো বাড়িটাই আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক।
এবং এখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের একটা বাতাবরণ অলরেডি তৈরি আছে, আমরা গিয়ে সেই স্রোতে মিশে গেলাম। তারপর থেকে তিন মাস যাবৎ দেখা গেল চট্টগ্রাম থেকে তারা বিচ্ছিন্নভাবে যারা ভারতে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য যাচ্ছেন, একটা সংগঠিত ব্যবস্থায় সবাই আমাদের বাড়িতে গিয়ে উঠে, আমাদের বাড়িতে বলতে আমাদের ঘরেরই তিন ভাগের দুই ভাগ আমার বাবা ছেড়ে দিলেন, যারা আসবেন চিটাং থেকে এখানে থাকবেন, যখন আসতেছেন বাড়ির সব ঘর থেকে রান্নাবান্না খাওয়া টাওয়ার আনে আমরা সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছি, দুই তিন দিন থাকেন, তারপর তাদেরকে গাইড করে ভারতে যাওয়ার পথ করে দেওয়া, আবার ওরা এক মাস প্রশিক্ষণ দিয়ে আসে আবার আমাদের বাড়িতে দুই তিন দিন থাকার পর কাউকে নদীপথে কাউকে সড়কপথে যেভাবে সিকিউর হয় এই কাজটাই আমরা করছি আসলে সহায়ক। এই সময়ের মধ্যে আজকে যিনি ডাক্তার মাহফুজুর রহমান, উনি মেডিকেলের ফিফথ ইয়ার ছাত্র ছিলেন, উনিও আমাদের বাড়ি হয়ে ট্রেনিংয়ে গেছেন, ফিরে এসে আবার আমাদের এখানে দুই তিন দিন ছিলেন, তারপর আসছেন। উনি বা ওনার সাথে চট্টগ্রাম শহরের যত মুক্তিযোদ্ধা প্রায় বলতে গেলে 80% আমাদের বাড়ি হয়েই গেছেন। অগস্টের পর সেপ্টেম্বরের দিকে আমরা চিন্তা করলাম আমরা তো নিজেরা মুক্তিযুদ্ধে গেলাম না, আমরা তো ট্রেনিং দিতে যাওয়া দরকার। আমরা যখন যাওয়ার চিন্তা করলাম ইতিমধ্যে পিএলএফ কমান্ডার হিসেবে আসলেন ইউসুফ সালাউদ্দিন, তখন উনি বুয়েটের ছাত্র এবং ওনার সহকারী ছিলেন মহাজউদ্দিন, উনি এসএমএলের ভিপি ছিলেন, ওনারা এসে আমাদের বাড়িতে শেল্টার হিসেবে থাকতেন। আমরা যখন যেতে চাইলাম তখন ওনারা বললেন যে না তোমরা গেলে তো আর এখানে আমাদের লোকজন ওটার চেয়ে এটা এফেক্টিভ হয়েছে, বরং তোমাদেরকে আমরা স্থানীয়ভাবে কিছু প্রশিক্ষণ দিই। তার মধ্যে এই আজকে ডাক্তার মাহফুজ সাহেব আমার খেয়াল আছে, পুরো স্মরণে আছে, উনি আমাদেরকে দুই দিন আমাদের উঠানেই গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড আর ওই এসএমজি যেটা বলি ওই জালি জালি আছে এটার খোলা মেনটেন করা এটা শিখাইছেন। তারপরে ইউসুফ সালাউদ্দিন সাহেব প্রশিক্ষণ দিচ্ছেন, মহাজউদ্দিন সাহেব দিচ্ছেন, স্থানীয়ভাবেই আমরা প্রশিক্ষণ নিয়ে আমাদের বাড়ির আমার সাথে ছিলেন জয়নাল আব্দিন চৌধুরী, জাফর আলম চৌধুরী, মতিন চৌধুরী, বশির আহমদ চৌধুরী, আমি শুকুর চৌধুরী, আব্দুল খালেক চৌধুরী, আমরা ছিলাম একেবারে সার্বক্ষণিকভাবে বলা যায় ভলান্টিয়ার বলেন বা সার্ভিস দিচ্ছি, আর বাকিরা পারিবারিকভাবে সবাই এই যে খাওয়া দাওয়া আপ্যায়ন করা নিরাপত্তা দেখা সবই করতেছেন আর কি। আমরা 8-9 জন আর কি, আমাদেরকে স্থানীয়ভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের বলছে তোমরা স্থানীয়ভাবে আমরা যে কমান্ডগুলো করি এগুলো করবা, তোমাদের আর যাওয়া দরকার নেই। তা আমরা স্থানীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বিএলএফ এর সদস্য হিসেবে কাজ করলাম, ইউসুফ সালাউদ্দিনের আঞ্চলিক কমান্ডার ইউসুফ সালাউদ্দিন এবং সহকারী আঞ্চলিক কমান্ডার মহাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, আর আমাদের কমান্ডার হলেন যে মুজাফর আহমদ চৌধুরী ইউনিট কমান্ডার আর কি। এইভাবে আমরা ইয়ে করলাম এবং সীতাকুণ্ডর এই যে চট্টগ্রাম থেকে যারা প্রশিক্ষণে গেছেন আবার ফিরছেন তাদের আর্মসগুলো আমাদের বাড়িতেই থাকতো। আমাদের কাজ ছিল প্রথম কাজ হচ্ছে এদেরকে নিরাপত্তা দেওয়া, আরেকটা হচ্ছে স্থানীয়ভাবে এলাকায় যেন কেউ মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা নেয় তাকে ভয় দেখানো প্রথমে, সে যদি সংশোধন হয় ভালো, নাহলে তার বিরুদ্ধে ইয়ে করা। তা আমরা জানলাম যে আমাদের ইউনিয়নে কিন্তু সেরকম জটিল রকমের পাকিস্তান পন্থী কেউ ছিল না, অনেকেই ছিল হয়তোবা কিন্তু অধিকাংশ লোকেই মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, কিন্তু বারুকুণ্ড ইউনিয়নে আবুল খান নামে একজন লোক ছিল সে একেবারে বড় রকমের রাজাকার আর কি সীতাকুণ্ড পর্যায়ে। তা আমাদেরকে বলা হলো একদিন গিয়ে ওকে ভয় দেখাই আসার জন্য রাত্রিবেলা আর্মস নিয়ে গিয়ে ওকে ভয় দেখাইছে, ওরপর থেকে সে ওখানে থাকতো না। স্বাধীনতার পরে অবশ্য নায়ক সবি যিনি পরবর্তীতে মেয়র হয়েছিলেন সে উনি তাকে সবার সামনে প্রকাশ্যে একবারে ব্যানার দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মারছেন এবং গুলি করা হয়েছে আর কি। নভেম্বরের দিকে এসে অক্টোবর নভেম্বরের দিকে এসে আমাদের বাড়িতে আমরা শুনতেছি যেটা মিনি কন্টেনমেন্ট হিসেবে পরিচিত হয়ে গেছে এটা মুক্তি বাহিনীর, তা যে কোনো সময় এরা আমাদের বাড়িটাকে আক্রমণ করবে পাকিস্তানিরা। আমরা করতাম কি রাত্রিবেলা খেয়ে সবাই আমাদের বাড়িটা কিন্তু সিবিদের সংলগ্ন, আমাদের বাড়ির পরে আর সমুদ্র সৈকতে যাওয়ার আর বাড়ি নাই, আমরা রাত্রিবেলা সবাই বাঁধের ওই পারে চলে যেতাম, আবার সকাল হলে যখন খোঁজখবর নিয়ে আবার আসতাম, এরকম করতেছি। এর মধ্যে একদিন একদিন ঠিকই সেনাবাহিনী আসে, পাকিস্তানি বাহিনী আমাদের পুরো বাড়ি ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে সবাইকে লাইন ধরে দাঁড় করাইছে। তার মধ্যে মুজাফর আহমদ চৌধুরী, জয়নাল আবেদিন চৌধুরী এবং আমার বাবা আহমদ সুবান চৌধুরী এই তিনজনকে তারা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে প্রথমে দুই দিন রাখলেন গোলাম মসজুদ মিলে, ওদের একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল নির্যাতন কেন্দ্র, এখানে নির্যাতন করে কাকতালীয়ভাবে যিনি আমাদের মূল কমান্ডার মুজাফর আহমদ চৌধুরী উনি লিলেন খুব হালকা, ওনাকেই ছেড়ে দিলেন। আর জয়নাল আবেদিন আর আমার জ্যাঠাতো ভাই জয়নাল আবেদিন চৌধুরী আর আমার আব্বাকে নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। তা আমরা তো বেসময় অনেক খোঁজখবর করলাম, ধরে নিলাম যে ওখান থেকে যাদেরকে সিলেক্ট করে পাঠানো হয় তাদেরকে আর কেউ ফিরে আসে না। তো ওখানে থাকা অবস্থায় 5 দিন পরে ওনারা কাকতালীয়ভাবে ফিরে আসছেন, পরে বাবার কাছে যেটা শুনলাম যেহেতু উনি পাকিস্তান এই সরি ব্রিটিশ আর্মিতে ছিলেন উনি পাকিস্তানি ওই পশতু ভাষার ইয়ে ভাষা জানতেন, ওখানে বালুচ রেজিমেন্টের কিছু লোক আছে ওরা কিন্তু এটা মুক্তিযুদ্ধের বিপক্ষে আসতে চায়নি পরিস্থিতির কারণে, তো ওনাদের সাথে কথাবার্তায় কীভাবে যেন উনি কনভিন্স করছে ওরা দুইজন ওনাদেরকে রাত্রে ছেড়ে দিছে, কিন্তু ওনাদের সাথে যারা ছিল সবাই ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। যাক আল্লাহর রহমত ছিল মানুষের দোয়ায় ওনারা ফিরে আসলেন, আসার পর আবার আমরা এই কাজ করলাম। 14 ডিসেম্বর আমরা শুনতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের মিত্রবাহিনী
এদিকে দখল করতে আসতেছে, গোলাগুলিও শুনতেছি, আর পাকিস্তানি বাহিনী ট্রাকে ট্রাকে যে পিছু হটতেছে আমরা দেখতেছি। জানলাম যে সবাই কুমিরাতে গিয়ে একটা ব্যাটেল হবে। তা আমরা আমাদের বাড়ির যে আর্মসগুলো ছিল, আমি একটা রাইফেল নিছি, বশির আহমদ চৌধুরী সে SMGটা নিছে, জাফর ছিল এর নিছে একটা রাইফেল। আমাদের বাড়ির যেহেতু মোটর সেল হচ্ছে কুমিরা থেকে, বাড়ির লোকজন সব বাঁধের দিকে চলে গেছে, বাড়ি কেন গ্রামের সব লোকজন ভয়ে, কারণ একটা মোটর সেল হলে আমাদের বাড়ির পাশের একজন ছেলে যেখানে হয়েছে তার পরবর্তীতে বুঝছি এটার এফেক্টটাই, আমরা তার ওইভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলাম না যে উচ্চ পর্যায়ের কিছু, ওটার স্প্রিন্টার যে ছড়াই যায়, একটা ছেলে কামাল নামে একটা ছেলে, ওর ওর এখানে পড়ার পর ওগুলো যে ফুসফুস করে রক্ত আর ফিসফিস করে, ও এত কষ্ট পাচ্ছে, ও বলতে আমাকে জবাই করে দেন, এই কষ্ট মরাচ্ছে, মরবে সে নিশ্চিত, কিন্তু কে কে করবে এটা, এবং এক ঘন্টা পরে সে মারা গেছে, ভয়ে পুরো গ্রামের লোক বাঁধের ওই পারে চলে গেছে। আমরা তো প্রায় 3 কিলোমিটার উত্তর দিকে চলে গেছি, তখন দেখি যে আমাদের মিত্রবাহিনী আসতেছে, বাংলাদেশ রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনী, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত লাইন, একটা লাইন করে একটা লাইন ধরে আগাচ্ছে, আমাদেরকে পেয়ে আমাদেরকে বলছে আপনাদেরকে সঙ্গে যেতে হবে, সঙ্গে নিয়ে আসলেন, আমরা সামনে লাইনে পড়ে গেছি। তা আস্তে আস্তে 14 ডিসেম্বর রাতে আমরা একবারে আমার গ্রাম বাসবাড়ি সোজা আসছি, আমাদের কাঠির এখানে একটা ঘর আছে না ওই ফরেস্টের, ওই পর্যন্ত আসছি, সন্ধ্যার পর হয়ে গেছে, ওনারা বলছে এখানে হল্ড করেন। 12টার দিকে দেখি বারকুণ্ড ওই যখন ক্রস করে আসছে ওই জায়গার মানুষ খুশিতে গরু জবাই করে আর্মিদের খাওয়ানোর ব্যবস্থা, এবার রান্নাবান্না করে নিয়ে আসছে খাওয়ার জন্য। আর আমাদের ভয়টা হচ্ছে সামনের ব্যাটেলে পড়লে, আমরা প্রথম লাইনে যুদ্ধ করার মতো আমরা গেরিলা যুদ্ধার ওই প্রশিক্ষণ বা ওই আর্মস আমাদের নাই, কিন্তু আর্মিরা তো ছাড়তেছে না। তখন আমাদের বাড়ির পাশের মনামিয়া নামে একজন লোক আছে, সে এদের আর্মিদের রান্নাবান্নার কাজ করে, ও এসে দেখে কাকু তুমি কী করতেছো, তার ওর ও বললো যে এবার সুবেদারকে বলছে, বলে যে ও ছেলে তো শহরে ছিল ওখানে জান না, ও তো আপনাদের সাথে যাই কিনবে, তো কোজে ঠিক আছে আমাদেরকে বোয়ালি খাল পর্যন্ত আগাই দিক। তো আমরা ভোর হওয়ার পর বোয়ালি খাল আগাই দেওয়ার আমাদেরকে ড্রপ করলো, ওনারা গেল। সেই দিন বিকালবেলায় কুমিরায় গিয়ে বড় রকমের একটা সংঘর্ষ হয়েছে, আমার জানা মতে শিখ রেজিমেন্টের 19 জন মারা গেছে, ওই যে ইস্ট পাকিস্তান সেনিটিয়াম যেটা রেলওয়ে হাসপাতাল বলতো পাহাড়ের উপরে ওখান থেকে নিচে আর কি। এর পরবর্তীতে ওরা পিছু হটলো, পরের দিন তো আমরা শুনলাম যে 15 ডিসেম্বর বিকালে বুঝে গেছে যে স্বাধীনতা, স্বাধীনতার পর আর অস্ত্রগুলো যিনি বললাম আঞ্চলিক কমান্ডার ছিলেন ইউসুফ সালাউদ্দিন ওসি এবং ওই মসজিদিন সেকেন্ড ওসি হিসাবে থানার দায়িত্ব ছিলেন 15 দিন, ওই সময় আমরা সবগুলো আবার ওখানে জমা দিয়ে রিসিভ নেওয়া হয়েছে মুজাফর রহমান চৌধুরীর নেতৃত্বে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।